রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির উপর অনাস্থা এনে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শ্রমিকরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় মোটর শ্রমিক সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, সরকার পতনের পর মোটর শ্রমিক ইউনিয়নের পদে থাকা বেশিরভাগ নেতা আত্মগোপনে চলে গেছেন, এতে করে সমিতিতে অচলাবস্থা দেখা দিয়েছে। আগামী সাত দিনের মধ্যে পূর্বের কমিটি ভেঙে সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা 15 বছর থেকে এই ইউনিয়নে কোনো ভোট প্রদান করতে পারিনি, কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি এবং এমনকি এই ইউনিয়নে আমরা অফিসটা পর্যন্ত যাইতে পারিনি এবং সাধারণ শ্রমিকের তাদের ন্যায্য দাবি তো দূরের কথা। এখানে শুধু আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা এরা হাঁটা চলাফেরা এরা সুবিধা ভোগ করছে। অনাস্থা হচ্ছে আজকের অনাস্থা বর্তমানে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যে 87 সাধারণ সম্পাদক ছিল অনির্বাচিত, সে পলাতক এবং তার ক্যাবিনেটের সভাপতি সহ অনেকেই পলাতক। এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে একটা আওয়ামী লীগ এখনও দখল প্রক্রিয়া করে সাধারণ শ্রমিকদের যে হক সেটা মেরে খাচ্ছে, এই অবৈধ কমিটিকে আমরা এখন সরাতে চাচ্ছি। সেই সমস্ত নেতৃবৃন্দের আমরা এই রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন থেকে তাদের অপসারণ চাই এবং নতুনভাবে 28 ধারা অনুযায়ী নেতৃত্বের অবস্থানের পরিপ্রেক্ষিতে শূন্য পদে এবং সমস্ত কমিটি বিলুপ্তের আমরা চেয়ে নতুনভাবে একটা সাধারণ নির্বাচন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তাজুল ইসলাম হারুন চৌধুরী, মশিয়ার রহমান সহ অন্যরা। নিউজ ডোর, ডেস্ক রিপোর্ট।